আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জননীটি প্রেজেন্টস ইউটিউবের চ্যানেলের পক্ষ থেকে সবাইকে সুস্বাগতম। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আপনাদের সামনে হাজির হয়েছি আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিভাবে বাড়িতে বসেই আপনি আবেদন করতে পারেন সেই বিষয়টা নিয়ে। তো আমি আজকে আপনাদের দেখাবো কিভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আবেদন করতে হয়। তো আমরা শুরুতে একটি ব্রাউজার চালু করে নিই। মনে করলাম আমরা গুগল ক্রোম চালু করে নিলাম। গুগল ক্রোম চালু করে এখানে আমরা লিখি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাড্রেস, যেটা du.ac.bd। একটা জিনিস খেয়াল রাখবেন, যে কোনো বিশ্ববিদ্যালয়ের, ম্যাক্সিমাম বিশ্ববিদ্যালয়ের যে কোনো বলাটা ভুল হবে, তার প্রথম দুই অক্ষর থেকে ac.bd এই শব্দটা বেশি ব্যবহার করা হয়। মানে একাডেমিক ক্ষেত্রে এই অ্যাড্রেসটার শেষের অংশ ব্যবহার করা হয়। রাজশাহী হলে RU, ইসলামী বিশ্ববিদ্যালয় হলে IU, এভাবে আর কি ধরে নিতে পারেন। তো সাধারণত আমরা DU দিয়ে ঢুকলাম ঢাকা ইউনিভার্সিটিতে। ঢাকা ইউনিভার্সিটিতে ঢোকার পরে এখানে আপনি পাবেন এই যে অ্যাডমিশনের ভিতরে আন্ডার গ্রাজুয়েট স্টুডেন্টস, এখানে যেতে পারবেন। তো ইচ্ছা করলে আপনি এখান থেকে বিশ্ববিদ্যালয়ের এই বাম পাশে যে নোটিশের অপশন আছে এখান থেকে দেখেন, প্রথম বর্ষ সম্মান অনলাইন ভর্তির আবেদন কার্যক্রম শুরু হয়েছে। এখান থেকে আপনি রিড মোড়ে গিয়ে এই নির্দেশাবলী পড়ে নিতে পারেন, যে কী কী কাজ করতে হবে আপনাকে, কীভাবে ছবি দিতে হবে, কোনটা করতে হবে, এটা আপনি সুন্দরভাবে পড়ে নিতে পারেন। তো আমরা অ্যাডমিশনে চলে গেলাম সরাসরি। এটা ক্লিক করলে এই পেজটা আসবে। এই পেজটা আপনি ভালো করে দেখে নেবেন, এখানে অনেকগুলো অপশন আছে। তো লগ ইন আছে ফার্স্টে। তো এখান থেকে আমরা প্রথমে লগ ইন করবো। একটা জিনিস কি, আপনি কী কী জিনিস রেডি রাখবেন সেগুলো দেখেন এখানে রয়েছে। হ্যাঁ, এটা আপনি রেডি রাখবেন। তারপরে আপনার একটা মোবাইলে এখানে একটা অপশন আসবে, সেখান থেকে পেজ রিলোড হয়ে যাবে, 8 সংখ্যার নম্বর আসবে, যেটা 5 মিনিটের ভিতরে আপনাকে মোবাইলে SMS করে পাঠাতে হবে। সেই ক্ষেত্রে কিন্তু আপনি গ্রামীণ ফোনের মোবাইল নাম্বার ইউজ করতে পারবেন না, মানে গ্রামীণ ফোন সিম দিয়ে হবে না, এটা আগেই বলে দেওয়া হয়েছে। আপনি এখানে দেওয়া আছে দেখেন টেলিটক, বাংলালিংক, রোবিয়ার, এয়ারটেল, এই 4টা অপশন দিয়ে, এই 4টা মোবাইল অপারেটর দিয়ে আপনি কাজ করতে পারবেন। তো আমরা চলে যাই বেশি কথা না বলে লগ ইন পেজে। লগ ইন পেজে যখন আপনি ক্লিক করবেন তখন আপনার শিক্ষার্থী অর্থাৎ আপনার নিজের উচ্চ মাধ্যমিকের রোল নম্বরটা চাইবে। তো উচ্চ মাধ্যমিকের রোল নাম্বার আমি এখানে ব্যবহার করছি। তারপরে যে বোর্ড থেকে পাশ করেছেন ইন্টারমিডিয়েট, আমরা যশোর বোর্ড দিলাম, পাশের সনটা দেওয়াই আছে। তারপর এসএসসি রোল দিয়ে দাখিল করুনে ক্লিক করুন। এখানে দাখিল করুন আছে, দাখিল করুনে ক্লিক করলে পারে আপনার টোটাল নাম, আব্বার নাম, মার নাম সহ আপনি কি, তার জন্ম তারিখ সহ আপনার এটা প্রদর্শিত হবে। তো এটা প্রদর্শিত হওয়ার পরে আপনি কোন কোন ইউনিটে আবেদনের যোগ্য সেইটা দেখাচ্ছে। আপনি খ ইউনিটে আবেদন করতে পারবেন, ঘ ইউনিটে পারবেন, চ ইউনিটে পারবেন। হ্যাঁ, এখান থেকে আপনি যখন এই তথ্যগুলো আপনার মিলে গেছে, দেখেন রেজাল্ট সহ দিয়েছে, এটা যখন আপনি ওকে হবেন তখন আপনি নিশ্চিত করছি এইটি অপশনতে ক্লিক করবেন। যখন আপনি নিশ্চিত করলেন তখন আপনাকে এখানে বেশ কিছু অপশন দিল অ্যাড্রেস লেখার জন্য, আপনি কোন বিভাগীয় শহরে পরীক্ষা দিবেন সেটাও কিন্তু এখানে দিয়ে দিয়েছে। আপনি খুলনাতে পরীক্ষা দিবেন না ঢাকাতে পরীক্ষা দিবেন, না কোন বিভাগে পরীক্ষা দিবেন সেটা এখানে উল্লেখ করতে হবে আপনার কেন্দ্র হিসাবে। তাহলে যেখানে আপনি এই পরীক্ষা কেন্দ্র দিতে চান সেই বিভাগীয় শহরকে সিলেক্ট করবেন। এবার এই বছরেই সিদ্ধান্তটি নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় যে 8টি বিভাগীয় শহরে তারা পরীক্ষার কেন্দ্র করবে। তো আমি দিলাম রাজশাহী। এখানে ঠিকানা দিতে হবে বিস্তারিত, ঠিকানাগুলো আপনি সিলেক্ট করেন, প্রথমে দেশ, তারপরে বিভাগ দিতে বলছে, দেন বিভাগ, তারপরে জেলা, তারপর উপজেলা, ইউনিয়ন, তারপরে অঞ্চল, কোন অঞ্চলে আপনার বাসা ইউনিয়নে, অঞ্চল সিলেক্ট করার পরে অঞ্চলের আওতাধীন গ্রাম আছে। হ্যাঁ, এখানে বাড়ি নাম্বার, রোড নাম্বার, ব্লক বা অন্যান্য তথ্য যদি থাকে তো এটা আমরা, কোনো বাড়ি নাম্বার বা ইয়ে যদি থাকে সেটা দিবেন, এখানে দিয়ে সাবমিট করবেন। আর আপনার বাড়ি নাম্বার যদি না থাকে, না দিলেও সমস্যা নেই।
এখানে আপনার নিজের মোবাইল নাম্বার অথবা পিতামাতার মোবাইল নাম্বার, তো নিজের মোবাইল নাম্বারটা দিচ্ছি। ইমেইল অ্যাড্রেস যদি থাকে দিবেন, না থাকে না দিলেও সমস্যা নেই। এই যে তারকা চিহ্নিত অংশগুলো অবশ্যই পূরণ করতে হবে, তারকা চিহ্নিত বিহীন অংশ পূরণ না করলেও সমস্যা নেই। পিতার এনআইডি কার্ড দিবেন, দেওয়াটাই ভালো, সব তথ্য দিলে পরে আপনার এটা ভালো হয়। কেন ভালো হয়, সেম নামে বা পিতার নাম যদি মিলে যায় কাকতালীয়ভাবে, সেও হয়তো চান্স পেয়েছে, আপনিও চান্স পেয়েছেন, সেই ক্ষেত্রে আপনাদের ঝামেলায় পড়তে হতে পারে। আপনার যদি কোনো কোটা থাকে সেই কোটা দিতে পারেন, মুক্তিযোদ্ধা কোটা, ওয়ার্ড, উপজাতি বা শারীরিক প্রতিবন্ধী কোটা বা হরিজন সম্প্রদায়ের যে কোনো কোটা থাকলে দিতে পারেন। এইটাই আপনার এই পেজের কাজ। এবার আপনি পরবর্তী ধাপে যান। দেখেন পরবর্তী ধাপে এখানে ছবি দিতে বলছে, ছবি দেওয়ার জন্য এখানে ক্লিক করুন। ব্রাউজ করে আপনার ছবিটা কোথায় আছে দেখিয়ে দিন, ডেস্কটপে যদি থাকে ডেস্কটপ দেখিয়ে দিন। ডেস্কটপ থেকে যে ছবিটা নিতে যাচ্ছি সিলেক্ট করে ওপেন। আপনার ছবিটা নেওয়ার সময় আপনি খেয়াল রাখবেন ছবিটার দৈর্ঘ্য প্রস্থ যেন ঠিক থাকে, এই দৈর্ঘ্য প্রস্থ ঠিক না থাকলে আপনার সমস্যা হবে, নিতে চাইবে না। এবং ফাইল সাইজ জেপিজি মোডের হতে হবে, এবং জেপিজি সাইজটা দিয়ে দিয়েছে 30 কিলোবাইট থেকে 200 কিলোবাইট। আপলোড যদি সঠিক হয় এখানে টিক চিহ্ন দেখাবে, আপলোড সঠিক না হলে কিন্তু আপনার টিক চিহ্ন দেখাবে না। তো এখানে দেখার পরে বলছে ছবি দেখুন, ছবি দেখুন করলে পরে আপনি ছবি দেখতে পাবেন, এই যে এখানে ছবিটা চলে আসবে, এখান থেকে ছবি দেখুন করে পরবর্তী ধাপে যাবেন আপনি। পরবর্তী ধাপে যাওয়া মাত্রই দেখেন সেই কোডটা চলে আসছে যেটা আপনাকে SMS করে পাঠাতে হবে। আমি আগে বলেছিলাম গ্রামীণ ফোন সিম বাদে আপনি বাকি সিমগুলো দিয়ে এই মেসেজটা করতে পারবেন। তো এখন আমরা মোবাইলে চলে যাচ্ছি, মোবাইল থেকে মেসেজ অপশনে গিয়ে আপনি টাইপ করবেন, মেসেজ অপশনে গিয়ে মেসেজের আগে টাইপের নাম্বারটা প্রেরণ করতে হবে 16321-এ, 16321 মেসেজটা লিখতে হবে, অবশ্যই ক্যাপিটাল লেটারে লিখবেন। SMS করার পরে আপনি মোবাইল একটা কোড মানে নাম্বার পাবেন, এই কোড নাম্বারটা এখানে টাইপ করে দিবেন। কোড নাম্বারটা টাইপ করার পরে আপনি 8 সংখ্যার কোড নাম্বারটি টাইপ করে দাখিল করুন, ক্লিক করুন। দাখিল হয়ে গেল। এখানে আপনাকে সংক্ষেপে আপনার তথ্যগুলো ছবি সহ দেখাচ্ছে, আবেদনের অবস্থাগুলো দেখাচ্ছে, এখান থেকে আপনি রাজশাহী অঞ্চলটাও দেখাচ্ছে কোন অঞ্চলে আপনি পরীক্ষা কেন্দ্র দিয়েছেন। এবার আপনি যে ইউনিটে আবেদন করবেন সেই ইউনিটটা সিলেক্ট করুন। এখানে ফি প্রদান করার পদ্ধতি দেখাচ্ছে, ফি আপনি ব্যাংকের মাধ্যমে দিবেন না অনলাইন যে ব্যাংকিং আছে সেই সুযোগগুলো নেবেন। তো আপনি অনলাইন ব্যাংকিংটাই সাধারণত আমাদের শিক্ষার্থীরা পছন্দ করে, তো আমরা অনলাইন ব্যাংকিংয়ের এখানে টিক চিহ্ন ক্লিক করবেন। অপেক্ষা করুন, দেখেন এখানে অনলাইন ব্যাংকিংয়ের ক্ষেত্রে আপনি দুটো অপশন পাবেন। অনলাইন যে ব্যাংক আছে সেখানে আপনি এই যে সোনালী সেবার মাধ্যমে, সোনালী ব্যাংকে জমা দেওয়ার যে ব্যবস্থা, যারা যশোর বোর্ডের আন্ডারে আছেন তারা খুব ভালো জানেন, এটার মাধ্যমে আপনি দিতে পারেন। অথবা আপনাকে মোবাইল ব্যাংকিং যে সিস্টেমগুলো আছে সেইখানে যদি দিতে চান তাহলে এখানে ক্লিক করবেন। এখানে দেখেন কী কী মাধ্যমে আপনি টাকা জমা দিতে পারবেন সবগুলো এখানে দেখাচ্ছে, অনেক আইটেম, অনেক অনেক। তো আমরা বিকাশ থেকে দেবো, যে কারণে আমরা বিকাশে এখানে সিলেক্ট করা লাগবে না, কারণ আপনি এখানে গো টু ইন পেমেন্টে গেলে এই অপশনগুলো আপনি তখন পাবেন। তো আমরা গো টু পেমেন্টে যাই। এই যে আপনাকে দেখাচ্ছে এই নাম আপনার এসেছে রোল, এটা এটা মিলাই নেওয়ার জন্য দিচ্ছে। দেওয়ার পরে আপনি মিলে একবার মিলিয়ে নেবেন, মিলিয়ে নেওয়ার পরে আপনি মারবেন, ক্লিক করবেন গো ফর ফাইনাল পে। দেখেন এখানে আপনি কোন মাধ্যমে যাবেন, কার্ড, ভিসা কার্ড, নেট ব্যাংকিং মানে অথবা মোবাইল ব্যাংকিং। আমরা মোবাইল ব্যাংকিংয়ে ক্লিক করব। মোবাইল ব্যাংকিংয়ের অপশনগুলো সব দেখাচ্ছে, বিকাশ, রকেট, নগদ, হ্যাঁ, সিও, এম ক্যাশ,
এই ক্যাশ, এবি ব্যাংকের যে আছে টি ক্যাশ, ওয়ালেট, অটো মানি এবং ওয়ালেট যেগুলো আছে সবগুলোতে আপনি পারবেন। তো আমরা বিকাশ থেকে দিব, বিকাশে ক্লিক করলাম। বিকাশে ক্লিক করার পরে এখানে আসবেন আপনি পে, যে টাকাটা অঙ্কটা দেখাচ্ছে এখানে দেখেন, বিকাশের নাম্বার চাচ্ছে, আপনি বিকাশ নাম্বারটা দেন। আমি নিরাপত্তার স্বার্থে বিকাশ নাম্বারটি হাইড করে দিচ্ছি। এরকম যে জিনিসগুলো আপনি এর আগে ব্লার দেখেছেন সবগুলো আমরা নিরাপত্তার স্বার্থে দিয়েছি। কনফার্ম করি, ভেরিফিকেশন কোড আসবে বিকাশের মোবাইলে, আপনার ভেরিফিকেশন কোডটা দিবেন। ভেরিফিকেশন কোড দিয়ে আবার কনফার্ম করবেন। এবারে আপনার বিকাশের যে পিন নাম্বার অবশ্যই গোপনীয়, এটা দিয়ে আবার কনফার্ম করলাম, এটা চেক করার বিষয় না। নেভার, দেখেন বিকাশের পেমেন্ট কমপ্লিট হয়েছে, খ ইউনিটে আপনার আবেদন সফল হয়েছে। এবার আপনি ড্যাশবোর্ডে গিয়ে বিকাশে পেমেন্ট করলেন, এটা প্রিন্ট আউট দিয়ে রাখতে পারবেন এবং কত তারিখে আপনি প্রবেশপত্র ডাউনলোড দিতে পারবেন সেটাও কিন্তু আপনাকে দেখাচ্ছে। দেখেন বাম পাশে ডান পাশে 1 মে বিকাল 3টা হতে আপনার ড্যাশবোর্ড থেকে খ ইউনিটের প্রবেশপত্র ডাউনলোড করা যাবে। পরীক্ষা শুরু হতে 48 ঘন্টা আগে আপনার পরীক্ষার আসন প্রকাশ করা হবে। ড্যাশবোর্ড হতে আপনি SMS করে আপনার আসনের অবস্থান জানতে পারবেন, ড্যাশবোর্ড হতে জেনে নিতে পারবেন অথবা SMS করে। এখানে আপনার অভিনন্দন, আপনার সফলভাবে আপনার টাকা জমা করতে পেরেছেন। তো আমরা ড্যাশবোর্ডে যাই, এই যে প্রাপ্তি স্বীকারপত্রটি ডাউনলোড করতে পারবেন। ড্যাশবোর্ডে যাবেন, দেখেন নেটের সমস্যা, সার্ভারের সমস্যা, এই ধরনের সমস্যায় পড়লে যেহেতু পেমেন্ট হয়ে গেছে মানে আপনার কাজ ওকে হয়ে গেছে, আপনি আবার ব্যাকে চলে আসবেন, এসে আবার লগ ইন করবেন। লগ ইন করার জন্য যে রোল নাম্বার, বোর্ড, মাধ্যমিকে মানে SSC রোল নাম্বার দিয়ে দাখিল করুন। সার্ভারের প্রবলেম হয়েছিল, এ দেখেন সার্ভারের প্রবলেমের জন্য সমস্যা। এখন আমরা যখন আবার নতুন করে ঢুকলাম, এখানে দেখাচ্ছে খ ইউনিটের পরীক্ষা। তো আমরা খ ইউনিটে যেহেতু ফিস প্রদান করেছি, খ ইউনিটে ফি রসিদে ক্লিক করলে পরে আপনি খ ইউনিটে পরিশোধ পাবেন। আর ঘ ইউনিটে যদি আপনি নতুন করে আবেদন করতে চান, তাহলে জাস্ট ঘ ইউনিটে ফি প্রদান করলেই হবে, অথবা চ ইউনিট ফি প্রদানের যে সিস্টেমটা দেখালাম সেই পদ্ধতিতে আপনি ফি প্রদান করলে আবার ওই 2 ইউনিটে আবেদন করতে পারবেন। অবশ্যই খেয়াল রাখবেন আবেদনের শেষ তারিখ যেদিন আছে তার আগেই আপনাকে আবেদন করতে হবে। তো খ ইউনিটে ক্লিক করে আমরা ফি রসিদে ক্লিক করি, দেখেন একটা রসিদ আপনার এখানে আসবে, এখানে পেইড সিল দেওয়া একটা রসিদ, এই রসিদটা দেখে আপনি এখান থেকে প্রিন্ট করে নিতে পারেন অথবা ডাউনলোড করে নেবেন। আমরা ডাউনলোড করে নিচ্ছি, আশা করি বুঝতে পেরেছেন। আজকে পর্যন্তই, আবারও কোনো একটি টিউটোরিয়াল নিয়ে হাজির হব, আবার কোনো বিশ্ববিদ্যালয়ের সার্কুলার দিলে পরে আপনাদের সামনে আমি সেই আবেদনের প্রক্রিয়াটি নিয়ে হাজির হব। এছাড়া আমার যে কার্যক্রম চলতেছে জননী টিম প্রেজেন্ট ইউটিউব চ্যানেলে, সেটা দেখার জন্য সবাইকে আবার উদাত্ত আহ্বান জানাচ্ছি। আমার চ্যানেলটি যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন, এই ধরনের ভিডিও, জরুরি ভিডিও বা এবং দরকারি ভিডিও পেতে হলে পারে আমার চ্যানেলের সঙ্গে থাকুন। আশা করি সবাই আমার চ্যানেলের সঙ্গে থাকবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।